বল খেলতে আমার খুব ভাল লাগে। জেরি, বল নিবা? এই নাও। হায় হায়, বলটা পেটের ভিতরে চলে গেছে। হে হে, এখন আর কিছুই করার নেই জেরি। একটু দাঁড়াও, তোমার পেটের ভিতরে গিয়ে আমি বল নিয়ে আসবো। হা হা, এই তো বল পেয়ে গেছি, এবার যে করেই হোক এখান থেকে বের হতে হবে। হে হে, এই তো বেরিয়ে গেছি। হায় হায়, পাজিটা গিলে ফেলেছে বলটা। দাঁড়াও, যে করেই হোক তোমার পেটের ভিতর থেকে আমি বলটা বের করে আনবো। এই তো বেরিয়ে গেছে, যাই এবার গিয়ে নিয়ে আসি, তুমি এখানে থাকো। একটু দাঁড়াও টম, তোমাকে আমি বল নেওয়াচ্ছি। এই তো কাঁটা চামচ পেয়ে গেছি, এবার দেখাবো মজা। এই তো দারুণ মজা হয়েছে। হায় হায়, তেরে আসছে টম, এই নাও বাড়ি খাও। বাহ টম, দাঁড়াও, এখন থেকে আমি 10 সেকেন্ড বল খেলবো আর তুমি 10 সেকেন্ড খেলবে। এই নাও, আমি 10 সেকেন্ড খেলছি, আমার 10 সেকেন্ড হয়ে গেছে, এবার তোমার 10 সেকেন্ড। টম, এটা কিন্তু চিটিং। এই নাও বাড়ি খাও। হা হা, দারুণ মজা হয়েছে, বলটাকে নিয়ে কেটে পড়ি। কোথায় পালাবে জেরি, তোমাকে ধরবো আমি। কই, কোথায় গেল জেরি? হা হা, এই তো ধরে ফেলেছি, এবার তুমি এখানে থাকো বন্দি অবস্থায়, আর আমি এখন বল খেলবো। আমার সাথে পাঙ্গা নিয়ে কাজটা তুমি ভালো করলে না। এখানে শুয়ে পড়ি, একটু ঘুমাচ্ছে না আমার, বাহিরে কিসের জন্য শব্দ হচ্ছে? মনে হয় টমটা। টম, এত রাতে কেউ বল খেলে? বল দাও আমার কাছে। এ কি এরকম করতেছো কেন? এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে, বলটা আমার কাছে দাও আর ঘুমিয়ে পড়ো, কালকে সকালে নিয়ে নিও। কি ব্যাপার টম, শুনতে পাচ্ছ না? ঘটনা কি কিছুই বুঝতে পারলাম না। অনেক বাড়াবাড়ি হয়েছে, বলটা এখন আমার কাছে থাকবে, কালকে সকালে নিয়ে নিও, মনে থাকে যেন টম। এরকম ঠান্ডায় বেশিক্ষণ থাকলে নির্ঘাত মারা পড়বো। দেখি বাঁচার চেষ্টা করে বাঁচা যায় কিনা। এই তো কম্বলটা মুড়ি দিয়ে নেই, একটু শান্তি পাওয়া যেতে পারে। হায় হায়, এটা তো একদম স্টিলের মতো শক্ত হয়ে গেছে। দেখি ভিতরে জেরিটা কী করে, আমাকে বাহিরে রেখে ভিতরে বসে আয়েশ করা হচ্ছে? দাঁড়াও, তোমাকে আমি দেখাচ্ছি মজা। এখনই আমি ঘরের ভিতরে চলে আসতেছি, একটু অপেক্ষা করো, এরকম এরা থাকা যায় না। এ তো এখান থেকে আস্তে আস্তে নিচে নেমে যাই। এখান থেকে সোজা ওই হপারটার উপর লাফ দিতে হবে, তাহলে আগুন জ্বলবে। এই তো আগুন জ্বলে গেছে, মনে হচ্ছে পাইপের ভিতরে কেউ একজন আছে, শালা মারা পড়লো মনে হয়। যাই হোক, তাতে আমার কি, উফ কি শব্দ, কিছুই বুঝলাম না কি হলো। যাই হোক, তাতে আমার কি, দেখি খাবার দাবারের একটু ব্যবস্থা করা যায় কি না। ও, আশেপাশে কত খাবার! এই তো পনির, পনিরের সাগরে আমি এখন সাঁতার কাটবো। তুমি পনিরের সাগরে সাঁতার কাটো, আমি বাসার ভিতরে ঢুকতেছি। উফ, অবশেষে পৌঁছতে পারলাম, অবস্থা একদম বেহাল, একটু আগুন তাপিয়ে নেওয়া যাক। মনে হয় স্বর্গের সুখ এই পৃথিবীতেই পেয়ে গেলাম। বাহ, কত শান্তি! যাই একটু ঘুরে আসি, পনিরের কত জায়গায় কত কিছু আছে। আমাকে ঠান্ডায় জমিয়ে ভিতরে বসে মজা নেওয়া হচ্ছে? দাঁড়াও, তোমাকে আমি এখান থেকে বের করে ছাড়বো। এই তো হপার দিয়ে বায়ু প্রয়োগ করে তোমাকে বের করে আনবো। হায় হায়, কাজে দিল না, আবার বের করে আনবো। এই তো ধরে ফেলেছি, হায় হায়, ছুটে গেছে, এরকম হবে না মনে হচ্ছে। কি করা যায়, এই পনিরের ছিদ্রগুলো ভুটকা মেরে আটকে দিতে হবে, তারপর করতে হবে বায়ু বিস্ফোরণ। যাই এবার একটা হপার নিয়ে আসি, বড় সাইজের হপার, এবার হবে মজা। এই তো কাজ কমপ্লিট, সাবার জেরি, এবার দেখবো কীভাবে টিকে থাকো। হায় হায়, এটা দেখছে আমাকে আক্রমণ করছে, উফু, এখানে দাঁড়ানো সম্ভব না আর, মরে গেলাম মনে হয়।